This is Malaysia City. We are here to travel, and I come to Malaysia to visit with university delegator to have agreements. And Malaysia is the finest city in the world, which was very poor before, centuries ago. Like the environment like Bangladesh, there's no traffic jam. You can see the no traffic jam in Malaysia City. And I'm in Kuala Lumpur. This is Kuala Lumpur City, Malaysian Kuala Lumpur City. আমি এখন আছি কুয়ালা লামপুর শহরে। কুয়ালা লামপুর শহরে কোনো ট্রাফিক জ্যাম নেই। মালয়েশিয়া একটি বাংলাদেশের মতো এনভায়রনমেন্ট, কিন্তু অনেক উন্নত দেশ। আমি আছি এখন কুয়ালা লামপুর। এখানে আসছি আমি কুয়ালা লামপুরে আসছি ইউনিভার্সিটির সাথে, ইউনিভার্সিটির সাথে ডেলিগেট করার জন্য, ইউনিভার্সিটির সাথে মিটিং করার জন্য। আমি আছি মেট্রো রেলে। এখানে অনেক বড় বড় বিল্ডিং আছে, লার্জ বিল্ডিং ইন দ্য সিটি। ইউ ক্যান সি দ্য লার্জ বিল্ডিং ইন দ্য সিটি, ভেরি ফাইনেস্ট বিল্ডিং। এক সময় এই শহরটি মালয়েশিয়া ছিল বাংলাদেশের মতো দরিদ্র। এখানে মহাতির মোহাম্মদ এই দেশটাকে অনেক উন্নত করেছে এবং তার কারেন্সি ডেভেলপ অনেক, কিন্তু বাংলাদেশ দুর্নীতির কারণে উন্নত করতে পারে নাই। ইট দ্য ভেরি নাইস সিটি মালয়েশিয়া, ভেরি নাইস, হাউ নাইস দ্য সিটি ইজ মালয়েশিয়া, ওয়ান্ডারফুল সিটি ইন দ্য ওয়ার্ল্ড, হাউ নাইস দিস ওয়ান, ভেরি ফ্যান্টাস্টিক সিটি মালয়েশিয়া। মেট্রো রেল মালয়েশিয়াতে আছে, মেট্রো রেল আছে, এখন গুড সিস্টেম মেট্রো রেল। যা আমরা দেখেছি মেট্রো রেল স্টেশন মালয়েশিয়া মেট্রো রেল কুয়ালা লামপুর, কুয়ালা লামপুর। Enjoyable scenario of Kuala Lumpur city, very charming and very wonderful. Have a look this city. Like Bangladesh, but not corrupted country like Bangladesh. Have look how longest building in the world, how longest building, like a twin towers. Like this is a mosque, finest mosque in Malaysia, Kuala Lumpur. We are
exploring the Malaysia Kuala Lumpur city by metro rail. Well, look this. মালয়েশিয়া একসময় বাংলাদেশ থেকে অনেক দরিদ্র ছিল, বাংলাদেশ থেকে অনেক তাদের দেশে অনেক বেকার ছিল, তাদের দেশ দুর্নীতি ছিল। খুব অল্প সময়ে মালয়েশিয়া প্রযুক্তি দিক দিয়ে যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান অনেক উন্নত করেছে, তাদের দেশের মানুষ এখন স্বনির্ভর, তাদের উন্নত ট্রেন ব্যবস্থা, উন্নত যানবাহন ব্যবস্থা, তাদের শহরে কোনো ট্রাফিক জ্যাম নেই, তারা এয়ারপোর্ট তাদের যে মেন শহরে ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য, মালয়েশিয়া কুয়ালালামপুর শহরকে ট্রাফিক জ্যাম মুক্ত করার জন্য মালয়েশিয়া সরকার এয়ারপোর্ট করেছে, তার শহর থেকে প্রায় 50 থেকে 60 কিলোমিটার দূরে এয়ারপোর্ট করেছে, এবং শহরের যে মেগা কর্পোরেট অফিসগুলো আছে এগুলো এক এক জায়গায় না থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে, যেখানে ট্রাফিক জ্যাম কম, যেখানে কনজাস্টেড কম, সেখানে করেছে। আমরা যদি মালয়েশিয়ার এই পলিসিকে ফলো করি, আমরা দ্রুত আমাদের শহরকে, আমাদের ট্রাফিক জ্যাম যুক্ত শহরকে ট্রাফিক জ্যাম মুক্ত করতে পারবো, যদি তাদের এই প্ল্যান সিটি প্রকল্প প্রজেক্টে আমরা ফলো করি। মালয়েশিয়া যে সমস্ত প্রথমত তাদের দুর্নীতিমুক্ত, তাদের শহরে কোনো দুর্নীতি, তাদের দেশে কোনো দুর্নীতি নেই, যার ফলে দ্রুত তারা উন্নয়ন লাভ করে। মালয়েশিয়ার আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া কোনো পার্থক্য নেই, মালয়েশিয়ার যে টেম্পারেচার বাংলাদেশের সেম টেম্পারেচার, কোনো পার্থক্য নেই। পার্থক্য হলো মালয়েশিয়ায় দুর্নীতি নেই, বাংলাদেশে দুর্নীতি আছে। পার্থক্য হলো মালয়েশিয়ার সব কিছু সুশৃঙ্খল, বাংলাদেশে সুশৃঙ্খল নেই। পার্থক্য হলো মালয়েশিয়ার জনগণ শিক্ষিত, সচেতন। আমি যখন ট্রেন টিকিট করতে গিয়েছি, সেখানে কোনো ট্রেন টিকিটের রিসেপশন বা কাউন্টার নেই, কেউকে লাইন ধরে ট্রেন টিকিট নিতে হচ্ছে না, ট্রেনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, বাসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, যেটা বাংলাদেশে হচ্ছে। এখানে মানুষরা অনলাইনে টিকিট নিয়ে লাইনে দাঁড়িয়ে ছাড়া খুব দ্রুত ট্রেন, মেট্রো রেল বা অন্য রেলে যাতায়াত করে। আমি এই যে দেখাচ্ছি এত দ্রুত ট্রেন চলতেছে, সেটা হলো ট্রেনের নাম হচ্ছে KL এক্সপ্রেস ট্রেন। এটা এই ট্রেনটা মালয়েশিয়া কুয়ালালামপুর সেন্ট্রাল থেকে, কুয়ালালামপুর সেন্ট্রাল থেকে মালয়েশিয়া প্রায় 60 থেকে 70 কিলোমিটার দূরত্ব, সেটা মাত্র 20 মিনিটের মধ্যে এই স্থানে আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হলো, আমি যেটা দেখেছি মালয়েশিয়ার মধ্যে, আমাদের থেকে দরিদ্র, একসময় দরিদ্র দেশ থাকে এই দেশটি এখন লক্ষ লক্ষ বাঙালি শ্রমিক তাদের দেশে গিয়েছে, এবং এই শ্রমিকগুলোকে এক শ্রেণীর দালালরা তাদের কাছ থেকে প্রচুর অর্থ হাতিয়ে নিয়ে, প্রচুর টাকা হাতিয়ে নিয়ে কাজ প্রদান করবে বলে মালয়েশিয়া নিয়ে গেছে। আমার অনেক লজ্জা বোধ হয় যখন আমি তাদের সাথে কথা বলি, তারা বলে অনেকজন মানুষে তারা কাজ পাচ্ছে না, মানুষের কাজ নাই, এবং অনেক মানুষ দীর্ঘ 10-15 বছর ধরে মানুষে রয়েছে, তাদের কোনো তাদের নাও এম ইন মালয়েশিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কুয়ালালামপুর এয়ারপোর্ট। আমি এখন আছি মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে। ইটস অ্যাবাউট 50 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম টাউন।
ইহা প্রায় 50 মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূর।